হ্যালো বন্ধুরা, হাতের কাছে কম্পিউটার পেয়েছেন, কি করবেন বুঝতে পারছেন না। ভিডিওটি দেখুন আর কিছু তো করুন, কিছু শিখুন। তাই বিএম কম্পিউটার পক্ষ থেকে আপনাকে স্বাগতম। প্রথমে কম্পিউটার আপনি ওপেন করতে পেরেছেন, কিন্তু কম্পিউটার তো অফ করতে পারছেন না, তাই আমি দেখিয়ে দিচ্ছি। মনিটরের বাম সাইডে স্টার্ট বাটন, স্টার্ট ক্লিক করুন। এখানে অন অফের একটা প্রতীক আসবে, এখানে ক্লিক করলে পর এখানে শাটডাউন আছে। যদি শাটডাউন দেন তো কম্পিউটার বন্ধ হয়ে যাবে, আবার নতুন করে আবার কম্পিউটার ওপেন করতে হবে। আর যদি রিস্টার্ট দেন ও কম্পিউটার বন্ধ হয়ে আবার একা একাই নিচ থেকে চালু হয়ে যাবে। তো এইভাবে আপনি কম্পিউটার অন ওপেন করবেন এবং একটি এবং রিফ্রেশ দেবেন। তো রিফ্রেশ দেওয়ার জন্য আপনি প্রথমে মাউসটা হাতে নেবেন। মাউসটা হাতে নিয়ে মাউসের দুটো বাটন আছে, একটি ডান বাটন একটি বাম বাটন, ডান বাটনে ক্লিক করে একটু নিচে নিয়ে এসে রিফ্রেশে ক্লিক করবেন। মানে আপনার হাতটা একটু ক্লিয়ার হয়েছে। এরপরে আপনি অন্যান্য কাজ করতে পারেন, একটি ভিডিও দেখবেন। তো ভিডিও কোথায় আছে আপনি পিসিতে ওপেন করুন। ওপেন করার পরে আপনি দেখেন ভিডিও ড্রাইভ আছে, এখানে ভিডিও ড্রাইভটি ওপেন করুন। ওপেন করার পরে এখানে তো অনেক ভিডিও আছে, আপনি কোন ভিডিওটি দেখবেন তা আপনি নিজেই সিলেক্ট করুন। তো আমি একটি ভিডিও আপনাকে চালিয়ে দেখিয়ে দেব কীভাবে ভিডিওটা ওপেন করতে হয়। আমি নিউ ফোল্ডার ফাইভ ওপেন করলাম, এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওটি আমি ওপেন করলাম। ওপেন করার পরে তো ভিডিওটি শুরু হয়েছে, ভিডিওটি চলতেছে। আমি সাউন্ডটা কমিয়ে দিলাম। সাউন্ডটা কমানোর জন্য আপনি ভিডিওটির এখানে দেখেন নিচে অপশন আছে, এখানে ক্লিক করলে ভিডিওটা অফ হয়ে যাবে, এখানে আবার ক্লিক করলে ভিডিওটা চালু হয়ে যাবে। এটা হলে নেক্সট, আপনি নেক্সটে যাবে আবার অন্য একটা ভিডিও চলবে। তো এখান থেকে সাউন্ড কমানো যায়, এই এখান থেকে এখান থেকে সাউন্ডটা এখান থেকে আপনি মাউসের একটি চাকার মতো আছে, মাঝখানে ওটি ঘুরালে আপনার সাউন্ড বাড়বে এবং করবে। এরপরে আপনি এখান থেকে আপনি ছোট করতে পারবেন, এখানে আবার ক্লিক করলে এইখানটায় ক্লিক করলে আবার বড় হবে। আপনি যদি মিনিমাইজ করতে চান তো মিনিমাইজ হয়ে থাকবে এখানে। তো আবার যদি আপনি কেটে দিতে চান তো এখান থেকে আবার কেটে দিতে পারবেন। তো আপনি ব্যাগে চলে গেলেন, আবার অন্য একটা ভিডিও দেখলেন। আবার আমি দেখে দেখছি ভিডিও ড্রাইভটি ওপেন করবেন, ডবল ক্লিক করে নিউ ফোল্ডার ফাইভ ওপেন করলাম, ভিডিওটি ওপেন করলাম। এখান থেকে আপনি মাউসের ছোট চাকাটি ঘুরিয়ে আপনি সাউন্ড কমাতে পারবেন, বাড়াতে পারবেন, এখান থেকে অফ করে দিতে পারবেন, এখান থেকে সাউন্ড ক্লোজ করা আছে, এখান থেকে নেক্সটে যেতে পারবেন, এখান থেকে এভাবে আপনি টেনে 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 ভিডিওটি দেখতে পারবেন। এরপর এখান থেকে কেটে দিলাম, এখান থেকে আমি কেটে দিলাম। এরপরে আপনি তো ভিডিও দেখলেন, এরপরে আপনি কি করবেন? তো অল প্রোগ্রামে যাব আমরা। অল প্রোগ্রাম হলে স্টার্ট বাটনে ক্লিক করলে তো এখানে অনেক প্রোগ্রাম আছে। আপনি কি প্রোগ্রাম, এখানে অনেক অনেকগুলো আছে। এখানে ফটোশপের কাজ করতে চাইলে আপনি অবশ্যই ফটোশপের কাজ পারেন না, তো দেখতে পারেন এখানে কি কি প্রোগ্রামগুলো আছে। বিজয় বাহান্ন হলো বাংলা টাইপিংয়ের জন্য, মাইক্রোসফট অফিস, এখানে ক্যামেরা আছে, যদি ল্যাপটপ হয় তো এখানে ক্যামেরা ওপেন করে আপনি ছবি করতে পারবেন। তো এখানে আরও প্রোগ্রাম আছে, এখানে ব্রাউজিং সফটওয়্যার আছে, গুগল ক্রোম আছে, তো আপনি এগুলোও দেখতে পারেন, এক একটা ক্লিক করে দেখতে পারেন। এইভাবে আপনি সব প্রোগ্রামগুলো একটু যাচাই করে নেন। ভয়েস রেকর্ড আছে। তো এখান থেকে আপনি প্রথমত কী কাজ করবেন সেটা হলো যে এটা দেখলেন আপনি এখানে কী কী আছে। তো এখানে আপনি কিছু খেলাধুলাও আছে, সেটা আপনি দেখতে পারেন। নিচে নিচের দিকে এখানে পাবেন, এই যে এখানে এই অপশনটা আছে কিছু খেলাধুলা। এবং আপনি যে ডিসপ্লেটা দেখতেছেন, ডিসপ্লের যে পিকচারটা আছে, এই পিকচারটা যদি আপনি পরিবর্তন করতে চান তো চলে যান ডান মাউসে ক্লিক করে এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করার পর এটা ক্লিক করতে পারেন, এটা ক্লিক করতে পারেন। তো আপনার পিকচারগুলো অলরেডি চেঞ্জ হয়ে যাবে, আস্তে একটা একটা করে চেঞ্জ হয়ে যাবে। তো প্রথম অবস্থায় এটুকুই আপনি দেখেন তো কীভাবে পিকচারটা চেঞ্জ করা যায়। এরপরে আপনি অল প্রোগ্রামে গিয়ে আপনি মাইক্রোসফট অফিসে কাজ করতে পারেন, এখানে প্রোগ্রাম সার্চ দিয়ে প্রোগ্রাম আনতে পারেন। এবং ইন্টারনেট যদি নেট চালু করতে চান তো সেক্ষেত্রে আপনি যদি মোবাইল দিয়ে নেট কানেকশন করতে চান তাহলে এখানে যান এবং মোবাইলে ডাটা চালু করুন এবং হটস্পটটি চালু করুন। এখানে আসবে আপনার মোবাইলের নাম আসবে, ওখানে ক্লিক করলে আপনি ওখানে মোবাইলের পাসওয়ার্ড দিলে এখানে আপনি নেট কানেকশন পাবেন। যদি মডেম হয় তো এখান থেকে আপনি মডেমে কানেকশন দিতে পারবেন।
তো এইভাবে আপনি কাজ করতে পারবেন। এবং যদি সাউন্ডের বিষয়টা দেখি, এখানে এখান থেকে সাউন্ড অফ করা যায়, অন করা যায়, তো আপনি দেখলেন এখান থেকে সাউন্ড অন অফ করা যায়। এবং এখান থেকে টাইমটা দেখলেন আপনি, টাইমটা ঠিক নেই, টাইমটা আপনি ঠিক করতে পারেন নিজের যদি কম্পিউটার হয়তো, এখান থেকে টাইমটা সেট করতে পারেন। এখান থেকে এটা এখান থেকে চেঞ্জ হবে, এখানে অন অফ অফ করলে এখানে চেঞ্জ অপশন আসবে না, এখানে অফ করে দিলে এখানে চেঞ্জ অপশন আসবে। এখান থেকে যদি ডাকা না থাকে তো ডাকা দিয়ে নেবেন যদি ডাকার হন। তো এইভাবে আপনি কাজ করতে পারেন এবং আপনি কাজ করবেন বেশ ভালো কথা। আপনি একটি ভিডিও রান করে বা চালিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এক্ষেত্রে এই ভিডিওটা আপনি ওপেন করে আপনি ছোট করে আপনি কাজ করতে পারবেন। এখানে দেখে অন্য অন্য কাজও আপনি করতে পারবেন। তো অনেক সময় দেখা যাচ্ছে ভিডিও প্লেয়ারটা মানে এভাবে থাকে না, অ্যাক্টিভ থাকে না, তো অন্য অন্য প্রোগ্রাম ক্লিক করলে পরে ভিডিওটা চলে যায়। তো এক্ষেত্রে আপনি এখানে ডান মাউসে ক্লিক করে এখানে যাবেন, এখানে গিয়ে আপনি অন টপে গিয়ে অ্যালোয়েসে ক্লিক না করে অ্যালোয়েসে ক্লিক দেবেন, তাহলে আপনি এটাও থাকবে, আপনি কাজও করতে পারবেন। তো এই পর্যন্ত আজকের এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন এবং বিএম কম্পিউটার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আরেকটি ভিডিও পেতে অপেক্ষা করুন। ভালো থাকুন।